আজকে দক্ষিণ ত্রিপুরা তিলাক জেলা পক্ষ থেকে সর্বপ্রথম নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি দক্ষিণ ত্রিপুরার পক্ষ থেকে সমস্ত দেশবাসীকে। আজকে আমরা ভারতীয় জনতা পার্টি দক্ষিণ ত্রিপুরা পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছি, আমাদের মাঝে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ সম্পাদক শ্রদ্ধেয় তাপস মজুমদার মহোদয়, পাশাপাশি উনি ত্রিপুরা স্টেট ওবিসি কর্পোরেশন চেয়ারম্যান। আজকে আপনাদের সামনে ভারতীয় জনতা পার্টির গত 10 তারিখ থেকে 20 এপ্রিল পর্যন্ত যে সামাজিক ন্যায় পাক্ষিক যে কার্যক্রম চলছে, আজকে 11তম কার্যক্রম চলছে, আরো 3টি কার্যক্রম আমাদের সামনে রয়েছে 20 তারিখ পর্যন্ত। এই নিয়ে আমাদের প্রত্যেকটি জেলাতে একটি করে সাংবাদিক সম্মেলন হচ্ছে। 10 তারিখ আমাদের প্রথম সর্বপ্রথম রাজ্য সভাপতি সাংবাদিক সম্মেলন করেছেন। এরপর থেকে প্রত্যেকটি জেলাতে আমাদের রাজ্যস্তরীয় নেতৃত্ব নির্ধারিত সময় অনুযায়ী সাংবাদিক সম্মেলন করছেন। আজকে আপনাদের সামনে এখন রাজ্য সম্পাদক শ্রদ্ধেয় তাপস মজুমদার মহোদয় আজকের বিষয়বস্তু উনি রাখবেন। আমি নরেন্দ্র মোদী জি, 2014 সালে 2 অক্টোবর মহাত্মা গান্ধীজির জন্মদিবসকে কেন্দ্র করে একটা অভিযান শুরু করেছিলেন, যেটা পরবর্তী সময় জন আন্দোলনের রূপ নিয়েছে। তার নাম হলো স্বচ্ছ ভারত অভিযান, যেটা পরবর্তী সময় স্বচ্ছ ভারত মিশনে রূপান্তরিত হয়েছে। এবং আমরা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সামাজিক ন্যায় পাক্ষিক যে কার্যক্রম চলছে সারা ভারতবর্ষে 7 এপ্রিল থেকে শুরু হয়েছে 20 এপ্রিল পর্যন্ত, ত্রিপুরাতে আমরা 10 এপ্রিল থেকে শুরু করেছি, 20 এপ্রিল পর্যন্ত চলবে। এই কার্যক্রমের অঙ্গ হিসাবে আজকে এখানে আমরা প্রেস মিট করছি এবং আগামীকাল এই প্রধানমন্ত্রী যে জন আন্দোলন শুরু করেছিলেন স্বচ্ছ ভারত অভিযান, তাকে কেন্দ্র করে অনেকগুলি কার্যক্রম নেওয়া হয়েছে। আমরা সবাই দেখেছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি মহাত্মা গান্ধীজির যে স্বপ্ন স্বচ্ছ ভারতের, সেটাকে বাস্তবায়িত করতে উনি যে অভিযান শুরু করেছেন এবং সেই অভিযান পরবর্তী সময়ে সরকার সে অভিযানকে সফল করার জন্য আর্থিকভাবে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে সহযোগিতা করেছেন। প্রধানমন্ত্রী সেদিন বলেছিলেন, যেদিন ঘোষণা করেছেন, যে এটা শুধু মাত্র সরকার এই কার্যক্রমকে সাকসেস করতে পারবে না, এটা ভারতবর্ষের জনগণ মানে জন আন্দোলন সৃষ্টি করে সেটাকে সাকসেস করা যাবে। আমরা কোনো এক সময় দেখেছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে উন্মুক্ত সোচ কার্য করা হতো এবং যেটাকে কটাক্ষ সারা বিশ্বের অনেক দেশ আমাদের দেশে ঘুরতে এসে কটাক্ষ করত, ভারতবর্ষ নোংরা একটা দেশ হিসেবে, অপরিষ্কার একটা দেশ হিসাবে ভারতবর্ষকে কটাক্ষ করত। এবং আজকে আমরা দেখি যে নরেন্দ্র মোদী যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যখন থেকে এই জন আন্দোলন শুরু করেছেন, এই স্বচ্ছতা অভিযান শুরু করেছেন, কেন্দ্রীয় সরকার সারা ভারতবর্ষে যাতে উন্মুক্ত শৌচালয় কেউ ব্যবহার না করতে পারে তার জন্য প্রায় 100 মিলিয়নের উপর সরকারি সহযোগিতায় শৌচালয় নির্মাণ করে দিয়েছে। এবং 2019 সালে লালকেল্লায় দাঁড়িয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে আমাদের দেশ ODF, আমাদের দেশকে ODF ঘোষণা করা হয়েছে, মানে উন্মুক্ত মলত্যাগ মুক্ত দেশ হিসাবে ঘোষণা করেছেন, ওপেন ডেফিনেশন হিসাবে ঘোষণা করেছেন। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি এবং স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে আজকে
একদিকে জনজাগরণ সৃষ্টি হয়েছে, আমাদের দেশের মানুষ প্রধানমন্ত্রীর আহ্বানকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব, রাজনৈতিক দল, সহযোগী বিভিন্ন সংস্থা, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব, সমাজকর্মী সবাই মিলে এই অভিযানকে এগিয়ে নিয়ে গেছেন। বিভিন্ন বাজার, অফিস, আদালত, স্কুল সব জায়গায় একটা স্বচ্ছতার একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে। আগে জায়গায় জায়গায় নোংরা আবর্জনা রাখার একটা মানসিকতা ছিল আমাদের ভারতবর্ষে, বাড়ির সামনে নোংরা আবর্জনা ফেলে রাখতো, কোনো ডাস্টবিনও ছিল না। কিন্তু আজকে প্রত্যেক জায়গার মধ্যে ডাস্টবিনের ব্যবহার, হয়তো সরকারি সহযোগিতায় মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির উদ্যোগে, নগর পঞ্চায়েতের উদ্যোগে জায়গায় জায়গায় ডাস্টবিনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবং এই ডাস্টবিনগুলি ক্যারি করার জন্য প্রচুর পরিমাণে গাড়ির ব্যবস্থা করা আছে। ড্রেনগুলিকে পরিষ্কার করে প্রত্যেকটা ড্রেনকে প্রতিনিয়ত সরকারের সহযোগিতায় সেগুলিকে পরিষ্কার করা হয় এবং এরকমভাবে। এবং বিভিন্ন স্কুলে আগে বিশেষ করে আমাদের ছাত্রীদের জন্য কোনো শৌচালয় ছিল না, ছাত্রীদের জন্য শৌচালয়ের ব্যবস্থা প্রত্যেকটা স্কুলে করে দিয়েছে। শহরের বিভিন্ন জায়গায় কমিউনিটি যে শৌচালয় আছে সেগুলির প্রচুর পরিমাণে, আগরতলা শহর বলুন, আমাদের ত্রিপুরা রাজ্যের কথা যদি বলি, আগরতলা পৌর নিগমের জায়গায় জায়গায় কমিউনিটি শৌচালয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবং সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বাজার শেডের পাশাপাশি বাজারের মধ্যে শৌচালয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এরকমভাবে এই স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে সারা ভারতবর্ষের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা এই স্বচ্ছতা অভিযানে আমরা সামিল হয়েছি। এই কার্যক্রমকে কেন্দ্র করে, সামাজিক ন্যায় পাক্ষিক কার্যক্রমকে কেন্দ্র করে আমরা যারা সাফাই কর্মী আছে তাদেরকে আমরা সম্মান জানাবো এবং সেটা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটি এবং নগর পঞ্চায়েতে যারা কর্মীরা আছেন তাদেরকে আমরা দলের তরফ থেকে তাদেরকে সম্মান জানানো হবে। দ্বিতীয়ত, বিভিন্ন জায়গায় আমাদের দলীয় কর্মী নেতারা কার্যকর্তারা এই স্বচ্ছ ভারত অভিযানে কাল আগামীকাল যোগদান করবেন। তৃতীয়ত, ওয়ার্ল্ড হেরিটেজ ডে উপলক্ষে আমাদের নেতাকর্মীরা কার্যকর্তারা বিভিন্ন মন্দির, বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস এবং বিভিন্ন পুকুর যেগুলি আছে সেগুলিকে পরিষ্কার করার অভিযানে আগামীকাল আমাদের সমস্ত বুথ লেভেলে আমাদের কার্যকর্তারা সামিল হবেন। তো এই স্বচ্ছ ভারত মিশন যেটা সারা ভারতবর্ষে আজকে একটা জন আন্দোলন সৃষ্টি হয়েছে এবং আমাদের ভারতবর্ষ আছে একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভারতবর্ষ হিসাবে আমরা দেখতে পাই, এবং তার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের বিশেষ অবদান আমরা অস্বীকার করতে পারি না। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি।